আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিএসি জেএনইউ। আমরা যারা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করি, আমাদের সবাইকেই সকলকেই ডাটা কমিউনিকেশন আর নেটওয়ার্কিং নিয়ে একটি মেজর কোর্স কমপ্লিট করতে হয়। কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে আমরা নেটওয়ার্কিং বা এই কোর্সটির উপর নির্দিষ্ট টপিকের উপর, মানে কোনো ভিডিও বা ভিডিও সিরিজ পছন্দ মতো আমরা খুঁজে পাই না। সো এটা কেন একটা সমস্যা হবে, তাই আমরা চিন্তা করেছি যে এই কোর্সটির উপর সম্পূর্ণ একটি ভিডিও প্লেলিস্ট লঞ্চ করতে, যেটা আপনার আমাদের সকলকে সকলেরই সুবিধা হয়, সহযোগিতা হয়। তো চলুন দেখে নেওয়া যাক যে আমরা কীভাবে প্লেলিস্টটি সাজিয়েছি, কী কী ইনক্লুড করেছি। আপনাদের কোনো মতামত থাকলে আপনারাও দিতে পারেন। লেকচার ওয়ানে ইন্ট্রোডাকশন টু ডাটা কমিউনিকেশন থাকবে। কমিউনিকেশন সিস্টেম এর মধ্যে কী কী থাকবে, কমিউনিকেশন সিস্টেমের কম্পোনেন্টস, তারপর ডেটাকে কী কী উপায়ে রিপ্রেজেন্ট করা যায়, ডেটা রিপ্রেজেন্টেশন, ফাংশনাল এলিমেন্টস অফ কমিউনিকেশন সিস্টেম, কমিউনিকেশন সিস্টেমের কী কী ফাংশনাল কী কী এলিমেন্টস প্রয়োজন হয়, ডিরেকশন অফ ফ্লো, টপোলজি, নেটওয়ার্ক, ইন্টারনেট অ্যান্ড প্রোটোকল, এইসব বিষয়ে লেকচার ওয়ানে আমরা আলোচনা করব। লেকচার টুতে অ্যানালগ অ্যান্ড ডিজিটাল সিগন্যালস নিয়ে কথা হবে। এখানে অ্যানালগ সিগন্যাল নিয়ে আলোচনা করা হচ্ছে, ডিজিটাল সিগন্যাল, পিরিয়ডিক, নন পিরিয়ডিক সিগন্যাল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিয়ে আমরা বিস্তর আলোচনা করব। এই ভিডিওতে আমরা শুধু ওভারভিউটা দেখাচ্ছি, আমরা বিস্তারিত আলোচনা করব ইন্ডিভিজুয়াল ভিডিওতে। ওকে, লেকচার থ্রিতে স্পেকট্রাম অ্যান্ড ব্যান্ডউইথ নিয়ে আলোচনা করব, টাইম অ্যান্ড ফ্রিকোয়েন্সি ডোমেইনস। এখানে ফোর ইয়ার অ্যানালাইসিস নিয়ে কথা আছে, পিরিয়ডিক কম্পোজিট সিগন্যালস, ব্যান্ডউইথ, আবার ব্যান্ডউইথের কিছু ম্যাথ আছে। ডিজিটাল সিগন্যাল নিয়েও এই লেকচারে বিস্তারিত আলোচনা করা হবে, যেটা আমরা পূর্ববর্তী লেকচারেও কিন্তু করেছি। লেকচার ফোরে ট্রান্সমিশন অ্যান্ড ইম্পায়ারমেন্টস নিয়ে আলোচনা করব আমরা, অ্যাটেনিউশন, ডিস্টোরশন, নয়েজ, অর্থাৎ ডাটা ট্রান্সমিট হওয়ার সময় যে কী কী ধরনের ক্ষয়ক্ষতি বা বিকৃতি হতে পারে সেগুলো নিয়ে। লেকচার ফাইভে নেটওয়ার্ক পারফরমেন্স, ব্যান্ডউইথ, প্রোপাগেশন স্পিড, থ্রোপুট, প্রোপাগেশন টাইম, ট্রান্সমিশন স্পিড, ট্রান্সমিশন টাইম, লেটেন্সি, ওয়েব লেন্থ অ্যান্ড পিরিয়ড নিয়ে, অর্থাৎ একটা নেটওয়ার্কের পারফরমেন্স মুখ কথা। লেকচার সিক্সে ডাটা রেট অ্যান্ড চ্যানেল ক্যাপাসিটি, এখানে অনেক বিস্তর আলোচনা করব অনেক কিছু। এরপর লেকচার সেভেনে ডাটা এনকোডিং অর ডাটা ট্রান্সমিশন, একটা ডেটা এনকোড করতে হলে বা আমরা যখন ডেটাকে এক স্থান থেকে অপর স্থানে ট্রান্সমিট করব, আমাদের প্রয়োজন হতে পারে কি, ডেটাটা ডিজিটাল আছে, ডিজিটাল ডেটাকে আমরা অ্যানালগ ডেটাতে পরিণত করার দরকার হতে পারে, আবার ডিজিটালটাকে ডিজিটাল ডেটাতেই পরিণত করার দরকার হতে পারে। তো বিভিন্ন রকম হতে পারে, এর জন্য আমরা একটা লেকচারে পড়ব ডিজিটাল টু ডিজিটাল কনভার্সন অফ ডেটা, ডিজিটাল টু অ্যানালগ কনভার্সন অফ ডাটা আছে, অ্যানালগ টু ডিজিটাল, আবার অ্যানালগ টু অ্যানালগ কনভার্সনও কিন্তু আছে, এগুলো আমরা বিস্তর আলোচনা করব। লেকচার এইটে প্যারালাল অ্যান্ড সিরিয়াল ট্রান্সমিশন, লেকচার নাইনে এরো ডিটেকশন অ্যান্ড কারেকশন, আমরা যে ডেটাটা ট্রান্সমিট করছি আমরা কিন্তু নিশ্চিত না যে 100% কারেক্ট ডাটাটা আমরা ট্রান্সমিট করতে পেরেছি, কী কী এরর হতে পারে, হ্যাঁ, এবং এররগুলো ডিটেক্ট করা, আবার এররগুলো একই সাথে ডিটেক্ট করার সাথে সাথে কারেকশন করা, এই কারেকশন, এইগুলোর বিভিন্ন পদ্ধতি বা বিভিন্ন মেথড আছে, যে ভিআরসি, ভার্টিক্যাল রিডান্ডেন্সি চেক, সিআরসি চেক, সাম এলআরসি, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আলোচনা রয়েছে। লেকচার টেনে আমরা আলোচনা করব হ্যামিং কোড নিয়ে, এটাও এরর কারেকশনের একটা মেথড। লেকচার ইলেভেনে ডাটা লিঙ্ক কন্ট্রোলস, এটা নিয়ে আলোচনা করব আমরা বিস্তর, লাইন কনফিগারেশন, এর মধ্যে আরও আছে ফ্লো কন্ট্রোল, এরর কন্ট্রোল টেকনিক, এররকে কীভাবে কন্ট্রোল করা যায়, স্লাইডিং উইন্ডো। লেকচার টুয়েলভে সিলেক্টিভ রিপিট আছে, লেকচার থার্টিনেও প্রোটোকল নিয়ে আলোচনা আছে, আর লেকচার ফোরটিনে মাল্টিপ্লেক্সিং। আর মাল্টিপ্লেক্সিংয়ে দুইটা ধাপ আছে, একটা হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং আর একটা ওয়েব লেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং, এগুলো নিয়ে আমরা বিস্তর সব আলোচনা করব। আজকে ভিডিও এখানেই শেষ করব। আপনাদের যদি মনে হয় যে আরও কিছু টপিক ইনক্লুড করা দরকার, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।